আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। পদ্মা সেতুর আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। এখন আছি 7 নম্বর পিলারের উপরে। আপনারা দেখতে পাচ্ছেন যে 7 নম্বর পিলারের এক্সপেনশন জয়েন্টের বাস্তব চিত্র। 7 নম্বর পিলারের এক্সপেনশন জয়েন্টের কাজ এখনও ধরা হয়নি, তবে অতি শীঘ্রই 37 নম্বর পিলারের যে এক্সপেনশন জয়েন্ট, সে জয়েন্টের কাজ শেষে এটার কাজ ধরা হবে আর কি। আপনারা সামনের দিকে আগালে দেখতে পারবেন যে এক্সপেনশন জয়েন্টের জন্য শাটারিংগুলো নিয়ে আসা হয়েছে, দেখতে পাচ্ছেন। শাটারিং করার জন্য যে জিনিসপত্রগুলোর প্রয়োজন সেগুলো এখানে নিয়ে আসা হয়েছে অলরেডি, আপনারা দেখছেন। অতি শীঘ্রই এই 7 নম্বর এক্সপেনশন জয়েন্টের জন্য কাজ ধরা হবে, এর জন্য সব কিছু এনে এখানে রাখা হইতেছে। সাত নম্বর পিলারের এক্সপেনশন জয়েন্টের জন্য আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে যে চুরি পরানো হয়েছে আর কি, যে দুই পাশে যে রডগুলো বের করা হয়েছে সেই রডগুলোর মধ্যে চুরি পরানো হয়েছে। এই এক্সপেনশন জয়েন্টে প্রচুর পরিমাণে রড কাটানো হয়। দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে দুই পাশে রড বের করা। নিচে হলো রেলপথ। সামনের দিকে যদি আগাই তাহলে আমরা আরো দেখতে পারবো যে শাটারিং আরো এনে রাখা হয়েছে। দেখতে পাচ্ছেন ওই যে ওই পাশে বড় বড় একটা পাত, লোহার পাত এনে রাখা হয়েছে। সামনের দিকে আগালে আমরা আরো দেখতে পারবো। ওই দেখতে পাচ্ছেন যে শাটারিং এর জন্য এনে রাখা হয়েছে। অতি শীঘ্রই এই 7 নম্বরের পিলারের এক্সপেনশন জয়েন্টের কাজ ধরা হবে আর কি। সব কিছু এনে রাখা হয়েছে। এখন বাকি এক্সপেনশন জয়েন্টের 8টি এক্সপেনশন জয়েন্টের মধ্যে 3টি এক্সপেনশন জয়েন্টের কাজ অলরেডি হয়ে গেছে আর কি। 5টি এক্সপেনশন জয়েন্টের কাজ বাকি আছে, এগুলো করলেই পদ্মা সেতুতে সম্পূর্ণভাবে জয়েন্টের কাজ শেষ হবে আর কি। দেখতেই পাচ্ছেন সামনের দিকে যে কত কিছু এনে রাখা হয়েছে, সিঁড়ি এনে রাখা হয়েছে, কত লোহা। ধন্যবাদ আপনাদেরকে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকবেন, আর পদ্মা সেতুর নতুন নতুন ভিডিও পেতে, আপডেট খবরগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদেরকে, আসসালামু আলাইকুম।